কলকাতায় বাংলাদেশকে উড়িয়ে আরও একবার হোয়াইট ওয়াশ করলো টিম ইন্ডিয়া। তারপরে বিরাট কোহলির কাছে গোলাপি বলে টেস্ট খেলার আমন্ত্রণ চলে এলো সুদূর অস্ট্রেলিয়া থেকে। এবার ডিপ পেইন কোহলির কাছে প্রস্তাব দিলেন ব্রিসবেনের গাব্বায় গোলাপি বলে টেস্ট খেলার জন্য। অস্ট্রেলিয়ার সফররত দলের সিরিজ শুরু হয় ব্রিসবেন থেকে। অজি ক্রিকেটের ট্র্যাডিশন এটাই, তবে গত ভারত সিরিজ থেকে অস্ট্রেলিয়া এই পথা ভেঙে ফেলেছিল। স্থানীয় অজি মিডিয়ায় লেখা হয়েছিল ব্রিসবেনে ভারত কোনোদিনও টেস্টে জেতেনি, তাই তো তারা গাব্বায় টেস্ট খেলতেই অস্বীকার করেছিল আগের সফরে। 1947 সাল থেকে গাব্বায় 6টি টেস্টে ভারত 5টিতেই হেরেছে, একটিতে ড্র রাখতে সমর্থ হয়েছিল ভারত। ভারত রবিবার যেমন বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে, অস্ট্রেলিয়া আবার পাকিস্তানকে ইনিংসে হারিয়েছে। আর তারপরেই পেইন কোহলিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আমরা চেষ্টা করছি। কোহলির এখন সম্মতি মেলার অপেক্ষা, কখনো না কখনো কোহলি রিপ্লাই দেবেন বলেই আশা রাখছি। জানুয়ারিতেই ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে 3টি ওয়ানডে সিরিজ খেলতে পারি দেবে, তবে বছরের শেষের দিকে নভেম্বর থেকে জানুয়ারিতে অজিদের বিপক্ষে 4টি টেস্ট খেলার কথা রয়েছে ভারতের। পুরনো ডুয়েলের স্মৃতি টেনে পেইন গাব্বা খোঁচা দিয়ে কোহলিকে বলেছেন, বহু বছর ধরে অতিথি দলের বিরুদ্ধে আমরা গাব্বায় সিরিজ শুরু করেছি, তবে গত গ্রীষ্মেই তা হয়নি, তাই বিরাট যদি অনুমতি দেয় সিরিজের শুরু এখান থেকেই হতে পারে। তারপরেই পেইন সংযোজন করেছেন, যদি কোহলি অনুমতি দেন তাহলে গাব্বায় গোলাপি বলের টেস্টও খেলতে পারি। অস্ট্রেলিয়া সফরে অবশ্য পেইনই প্রথমবার নয়, এর আগে শেন ওয়ার্নারের তরফ থেকে গোলাপি বলের খেলার প্রস্তাব এসেছিল। শনিবারই শেন ওয়ার্ন নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেছেন, ডে নাইট টেস্ট খেলতে রাজি হওয়ার জন্য কোহলি তোমাকে শুভেচ্ছা, আশা করি পরের বছর অ্যাডিলেডে আমরা ডে নাইট টেস্ট খেলব, একটা ব্যাপার হবে। নিজের টুইটের সঙ্গে কিংবদন্তি স্পিনার সৌরভের টুইট করা গোলাপি শহরের ছবিও রিটুইট করেন তিনি। ঘটনাচক্রে বিরাট কোহলিকে ইডেনে খেলতে নামার আগে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি অস্ট্রেলিয়া সফরে ডে নাইট টেস্ট খেলতে আগ্রহী কিনা, আর এরপরে বিরাট কোহলি একটি শর্ত জুড়ে দিয়েছেন, আর সেই শর্ত মানা হলে তিনি অবশ্যই গোলাপি বলে ডে নাইট টেস্ট অস্ট্রেলিয়ায় খেলতে রাজি আছেন। সাংবাদিক সম্মেলনে এসে বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন, যেখানেই খেলা হোক না কেন তার আগে একটা অনুশীলন ম্যাচ রাখতেই হবে। 2017-18 সালে অস্ট্রেলিয়া সিরিজে গোলাপি বলে টেস্ট খেলতে অস্বীকার করেছিল ভারত। সেই প্রসঙ্গে বিরাট কোহলি বলেছেন, আমরা চেয়েছিলাম গোলাপি বলের অভিজ্ঞতা পেতে, তবে হঠাৎ করেই একটা বড় সফরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমন একটা সময় গোলাপি বলের টেস্টের আয়োজন করা হয়েছিল যখন আমরা কেউই গোলাপি বলে অনুশীলন করিনি। প্রথম শ্রেণীর ক্রিকেট তো দূরের কথা। অস্ট্রেলীয় বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার কেভিন রবার্টস এর আগে সংবাদ মাধ্যমকে বলেছিল, ইডেন টেস্টের পরেই তারা সরকারিভাবে পরের বছর ডে নাইট টেস্ট খেলার প্রস্তাব দেবেন ভারতকে। কলকাতা টেস্ট খেলতে নামার আগে কোহলি বলেছেন, গোলাপি বলে টেস্ট খেলার আগে ঠিকমতো পরিকল্পনা দরকার, অল্প সময়ের মধ্যে দুম করেই ডে নাইট টেস্ট খেলতে নামা যায় না, আগে একটা ভালো প্রস্তুতি ম্যাচ দেওয়া হোক আমাদেরকে, প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হোক, তাহলে আমরা সব কিছুর জন্যই রাজি আছি। ঘরের মাঠে গোলাপি বলের ক্রিকেটে দাপট দেখালেও কোহলি কিন্তু যথেষ্ট সতর্ক। তিনি বলেছেন, ঘরের মাঠে ডে নাইট টেস্ট খেলেছি আমরা, এখানকার পরিবেশ সম্পর্কে আমাদের বোলাররা ওয়াকিবহাল ছিল, কিন্তু বিদেশের মাঠে খেললেই আমরা ভালো করে বুঝতে পারবো গোলাপি বলে আর কী কী চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে। তবে কোহলি এও জানাতে ভুলছেন না, শর্ত মানা হলে অস্ট্রেলিয়ার মাটিতে ডে নাইট টেস্ট খেলতে তৈরি তারা। বিরাট কোহলি এও জানিয়েছিলেন যে বাংলাদেশও এরকম একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে খুশি হতো। ভারতীয় অধিনায়কের মন্তব্য ছিল, আপনারা বাংলাদেশকে জিজ্ঞাসা করে দেখুন, ওরাও একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা বলবে। শুধু ডে নাইট টেস্টই নয়, অস্ট্রেলিয়া চায় পরের বছর ভারত যেন ব্রিসবেন থেকে সফর শুরু করে। সাংবাদিকদের অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন বলেছেন, আমরা চাইব ভারত যেন প্রথম টেস্টটা ব্রিসবেনে খেলে, তবে বিআরটির থেকে এই ব্যাপারে অনুমতি নিতে হবে, ও যদি ভালো মেজাজে থাকে তাহলে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে একটা গোলাপি বলের টেস্ট অস্ট্রেলিয়ার মাটিতে দেখাই যেতে পারে।